ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার সেই বড় শালার মেজো ছেলের বিয়ে। সেই বিয়েতে একটা বলো কি আপনাদের আগে বলেছি, সেই বিয়েতে আজকে আমরা যাচ্ছি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন। আমরা সবাই রেডি হয়ে সাজুগুজু করে রেডি হয়ে এখনই রওনা দেবো। টোটো এসে দাঁড়িয়ে পড়েছে, এখান থেকে বাস স্ট্যান্ড যাবো, বাস স্ট্যান্ড থেকে আমরা চলে যাবো, টোটোতেই চলে যাবো। আমারও শ্বশুরবাড়িও কাছে এই বসুদার। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। চলো 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 তাড়াতাড়ি দাঁড়িয়ে যাক। দেখো না ধরো মনে হচ্ছে আজকে কতদিন পর একটা বিয়ে বাড়ি যাচ্ছি। বাঁধাকপির খেত, এখানে একদিন আসবো, সুন্দর সুন্দর সবজি আপনাদের পরিবেশটা তুলে ধরবো। দারুণ একটা পরিবেশ এখানে তৈরি হয়। এই দেখুন ফুল, কি ফাইন ফুল, দারুণ দারুণ। এই ফুলটা হাইব্রিড ফুল। আর পাশে আছে বাঁধাকপি অ্যান্ড ফুলকপি। আমার শ্বশুর বাড়ি এতটাই দূর, টোটোতে করে চলে এলাম আসতে। এই যে আমার মোটামুটি 40 মিনিটে চলে এসেছে। চলে এসেছি। এই যে এই যে দেখছ এত লোক দেখছ আমারই চলে এসছি। আর এটা আমার মেজো মামি, আর এটা তো কাকি, এটা আমার মা, এটা তিতলি, এটা আমার দিদি, আর এটা আমার দাদার মেয়ে, আর এটা আমার দিদা, এটা আমার একটা মামা, আর এই যে আমার মামা দেখাশোনা, আর এই যে আমার মামি, এটা আমার ঠাকুমা, এইটা তো আমার বাবা, আপনার সবাই চেনেন ভালো করে। আর এই যে আমার মামি, এই মামির ছেলের আজকে বিয়ে, তো আমরা সবাই এসেছি এখানে। এখানে একটা গল্প আছে, গল্পটা আমি একটু পরে বলছি। সেই গল্প শোনার পরে আস্তে আস্তে আপনারা দেখতে থাকবেন। আর একটা গল্প আছে, গল্পটা আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন। একটু বেড়ে যান। তো যেটা শুরু করতে চাইছিলাম, যেটা বলার জন্য আপনাদের বললাম, সেটা হচ্ছে যে আজ থেকে 9 মাস আগে বিয়ে হয় বাড়ির মেজে ছেলে। আজ থেকে 9 মাস আগে বিয়ে হয়। তা আমরা যে পাড়াগাঁয়ের মানুষ, আমাদের একটা সমাজ আছে, সমাজে বাস করি, তাই এদের যদি সেরকম ভাবে বিয়ে না দেওয়া হয় আমাদের একটু অসুবিধা হয়। কেননা বাড়িতে অনেক লোক আসলে যদি বিয়ে না হয় তখন হাতে জল খেতেও অনেকে দ্বিধাবোধ করে। তার জন্য মেয়ে, যে মেয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছে, সেই বাড়ির লোককে মানাতে, মানে মানিয়ে নিতে 9 মাস সময় লাগবে। এখন তারা রাজি হয়েছে, তাই এখন এই বিয়েটা কোন রকম ভাবে মানে হচ্ছে, কোন রকম ভাবে যেটা না করলে সামাজিক মতে সেই বিয়েটা গোধূলি লগলে লগ্নে এই বিয়েটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন, আমি বাড়ি থেকে সকালে আমরা বেরিয়ে পড়েছি, কেউ কিছু খাইনি, তুমি মুড়ি আর ই দাও, ওই কি করেছো, বান্দা বান্দা মুড়ি আর বান্দা নিয়ে আসো, তার সঙ্গে এক পিস মিষ্টি দাও, তাহলেই হবে।
জলটা দেখো তো পরিষ্কার খুবই সুন্দর তো আজকে যে আমি শ্বশুরবাড়ি এসেছি সত্যি কথা এই যে আমাদের আমাদের ছেলে যে অনেকদিন আগেই হয়ে গেছে আজকে শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্য আমরা এসেছি সেখানে সব মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলেরা যাক আমি বাড়ি বসে আমরা জল জল ভরে নিয়ে আসি কপালে দাও গান ধরো তোমরা গান জানো না হ্যাঁ কই দেখো তো গায়ে অনুদের গান আছে না হলুদ মাটো মেহেন্দি মাটো মাটো ফুলের মুখ দেখো ভালো করে দাও তুমি তো বউ দিও গাই দাও ভালো করে দাও ভালো ঢালো বিয়ে আমাদের দূরে কোথাও যেতে হচ্ছে না এই বিয়ে বাড়িতেই মেয়ে এখানে ছেলে এখানে এখানে বসেই বিয়ে আর আনন্দ জায়গা কালকে হবে কালকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আজকে সে বিয়েটা তা কালকে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কালকে সবকিছুই থাকবে সত্যি কথা বলতে কি আজকে ছেলে বিয়েটা আমরা দিয়ে দিই তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কালকে আমাদের বৌমা আর কি বলবো বাড়িতে এসে পড়েছে বাড়িতেই এখন এখানে যে সামাজিক মতে বিয়েটা হবে এখানে বসেই আর আপনারা দেখতে থাকুন বিয়েটা কমপ্লিট সম্পূর্ণ করার জন্য আমরা এসেছি নিমন্ত্রণ করেছিল তাই চলে এসেছি সকাল সকাল এসেছি সারাদিন এখানে কাটালাম কিছু কিছু বাজার ঘাট বাকি ছিল সেগুলো করে এই মাত্র এলাম
এসে দেখছি সব রেডি, ওদিকে আমাদের ছেলেও রেডি, এদিকে বৌমাও রেডি, তাহলে চলো আমরা পন্ডিতের ওখানে যাই। কত দেরি? আমাদের এখন আমাদের বৌমা ছেলে পা ধুয়ে দেবে, পা ধুয়ে দেওয়ার পরে আমাদের বিয়ে বসবে। শুভদৃষ্টি হলো, এবারে আমাদের পূজা মানে বিয়েতে বসবে। এটা হচ্ছে আমাদের শুভদৃষ্টি, আমাদের হিন্দু ধর্মে যেটা করে থাকে। আমাদের হিন্দু ধর্মে অনেক নিয়ম, এক একজনের এক এক রকম নিয়ম। আজকে আমাদের ছেলে মেয়ে এক বাড়িতে বিয়ে হচ্ছে বলে অনেকটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, কারণ ছেলে এখানে মেয়েও এখানে, কারণ এটা একটু অন্যরকম বিয়ে, বুঝতেই পারছেন, অ্যাটম বোমের মতন বিয়ে। ওই জন্য অনেক রকম ভাবে আজকে সবকিছু দেখাতে পারলাম না, অন্য সময় দেখাবো। তার শুভদৃষ্টি শুরু শেষ, শুভদৃষ্টি হয়ে যাবে, মালা বদল হবে, মালা বদল বেশ, এরপর মালা বদল। পুষ্প দুর্গা ওই নম নম এতগন্ধ পুষ্পে প্রজাপতি নম নম এতগন্ধ পুষ্পে সর্ব দেবে ভো নম ছিঁড়ে দে, ছিঁড়ে শুনে এই বিয়ের সমস্ত কিছু দেখলেন, অনেক কিছু দেখালাম, কিন্তু এই সিঁদুর দানটাই মেন। এটাই, এই সিঁদুর দানটা হলে আমরা ধরে নিই যে আমাদের বিয়ে হয়ে গেছে। তারপরে অনেক কাজ আছে, সেগুলো করতে চলো। বড় নম সিন্ধু রবি বাপ্য ধ্বনি সূর্য নাশ বাত প্রেমীয় পরশন্তি জিহ্বা হিতস্য ধারা পুষণ বাজি মহনায় বিভিন্ন কাষ্টায় বিভিন্ন বিন্দিমানায় সিন্ধুর দক্ষ। তুমি হাতটা সোজা করে দাও, তুমি হাতটা সোজা করে দাও, হাতটা সোজা করে দাও। কি নাম? না, ও দেখতে হবে না, তুমি খালি একবার দেখিয়ে দেবে। কমপ্লিট হলো, এরপরে অনেক কিছু আছে। Woo!
ॐ पूजापति ॐ पूजापति ॐ पूजापति ब्रह्मणे स्वाहा ॐ पूजापति ब्रह्मणे यागच्छत् त्वयागच्छत् গায়ত্রী ছন্দে বিষ্ণু দেবতা ত্রিপাদ বিনিয়োগে ও বিভিন্ন সিঁদুর দানের পরে যে সপ্তডিঙ্গা পার হতে হয় সেটা সম্পূর্ণ হল। যেন নষ্ট করো না, তাই তো? আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে, মানে মেয়ে ছেলেদের অনেক কিছু নিয়ম কানুন এই ঘরের ভিতরে থাকে, সে জিনিসটা আপনাদের দেখাবো না কি কি নিয়ম থাকে একবার শুনে নাও। হ্যাঁ, আমাদের এখন এখানে পাশা খেলা হবে, মানে পাশা মানে করি করি খেলাবো, পাশা খেলাবো আমরা এখানে। তাহলে সে সকাল থেকে আমরা এসেছি এখানে, এসে পৌঁছি অনেক কেনাকাটার ভিতর দিয়ে অনেক কিছু ভিতর দিয়ে ব্যস্ত ছিলাম, তা সেরকম ভাবে আপনাদের কিছু দেখাতে পেরেছি, কতটা তা বলতে পারবো না, যতটাই দেখিয়েছি এটাই আমাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো আজকের মতো এখানে শেষ করলাম, বিয়ের দিনটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, বউভাতে বউভাতের দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো? সবাই রাজি? কি খাবে ওরা আজকে, কি খাবে এখন? তোমার কিছু খাবে না? এটা উপোস থাকতো নি? না না, তাহলে এখানে মেয়ে ছেলের খেলা, মেয়ে ছেলেরা খেলি, আমরা এখন বেরিয়ে যাই, চলুন কালকে দেখা হচ্ছে বাবাতে। তো কালকে বিয়ে দেওয়ার পরে আমি বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার কিচেনের কাজ ছিল, সেখান থেকে আমি এক্ষুনি চলে এলাম, আর থাকতে পারলাম না, অনেক সময় অনেকটা সময় চলে গেল, আমি আমার এখানে থাকাটা খুবই দরকার ছিল, কিন্তু সবটাই তো জানেন আমি অনেক ব্যস্ত মানুষ, অনেক কিছু করি, তার মাঝখানে যত সময় পারি ততটুকু আপনাদের সামনে তুলে ধরি। তাই আজকে আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি আমার এই শালা মেজো ছেলের বিয়েতে, সবই আপনারা দেখেছেন, একটু করে আপনারা সবই দেখতে পাবেন। এখন আর শেষ পর্ব, এখন তো আমাদের বৌমা সেজে কিছু বসে পড়েছে, আমি যা পেরেছি তাই বৌমার হাতে দাও, তুলে দাও। আর হ্যাঁ
আমি যে বিয়ে আমি যে বিয়ে বাড়িতে এসেছিলাম এটা আমার শ্বশুর বাড়ি এখানে যে ছেলের বিয়ে হচ্ছে আমার এই বরদাদা আমার বড় সম্বন্ধী তার মেজ ছেলে এ হচ্ছে মেজ এ হচ্ছে সেজ এ হচ্ছে ছোট আমরা চার ভাই আর দু বোন আমি হচ্ছে এই বাড়ির সবথেকে ছোট জামাই তো ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেবেন তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় ততক্ষণে টাটা।